আসসালামু আলাইকুম ভিউর রাজশাহী টেক স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের চ্যানেলে নিয়মিত বিভিন্ন চাকরির পরীক্ষায় যেসব ম্যাথ আসে সেগুলোর শর্টকাট টেকনিক শেখানো হয় তো আমরা গত ভিডিওতে দশমিক বাইনারি থেকে দশমিকে রূপান্তরের শর্টকাট টেকনিক দেখিয়েছিলাম তো আমরা আজকে দশমিক থেকে বাইনারিতে রূপান্তরের শর্টকাট টেকনিক শেখাব এই দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করতে আপনার কোনো ক্যালকুলেটর বা কোনো কিছুই লাগবে না মুখে মুখে হিসাব করেই আপনি বাইনারিতে রূপান্তর করতে পারবেন দেখুন এখানে পঁয়তাল্লিশ এর বাইনারি মান কত একটা প্রশ্ন আছে এবং এখানে চারটা অপশন দেওয়া আছে চারটা অপশনে অনেকগুলো বাইনারি সংখ্যা লেখা আছে এখন পঁয়তাল্লিশ এর বাইনারি সংখ্যা নির্ণয় করতে হলে আপনাকে পঁয়তাল্লিশ এর অর্ধেক করতে হবে এখানে যে সংখ্যায় থাকবে সেই সংখ্যার অর্ধেক করতে হবে তারপরে আবার অর্ধেক করতে হবে বারবার এভাবে অর্ধেক করে করে দশমিক ফাইভ পর্যন্ত আসতে হবে তো পঁয়তাল্লিশ এর অর্ধেক করলে হবে সাড়ে বাইশ তাহলে ওয়ান এখানে যদি ভগ্নাংশ সংখ্যা হয় তাহলে ওয়ান হবে এবং যদি সংখ্যাটি মিলে যায় পূর্ণ সংখ্যা হয় তাহলে জিরো হবে তো এখানে পঁয়তাল্লিশ এর অর্ধেক হচ্ছে সাড়ে বাইশ ভগ্নাংশ সংখ্যা তাহলে ওয়ান হবে এবং সাড়ে বাইশকে বাইশ ধরতে হবে ধরে বাইশের অর্ধেক করলে এগারো হবে তাহলে এগারো পূর্ণ সংখ্যা তাহলে এখানে জিরো হওয়ার কথা কিন্তু এখানে ওয়ান আছে তাহলে আমাদের আর এদিকে যাওয়ার দরকারই নাই কারণ এটা। পঁয়তাল্লিশের বাইনারি সংখ্যা হবে না এরপরে আমরা পরের অপশনে যাই পরের অপশনে পঁয়তাল্লিশ এর অর্ধেক হচ্ছে সাড়ে বাইশ তো সাড়ে বাইশ হলে আপনার এখানে প্রথমেই ওয়ান হওয়ার কথা ছিল কিন্তু এখানে যেহেতু প্রথমেই শূন্য আছে তার মানে এইটাও বাইনারি সংখ্যা হবে না তাহলে এই অপশানটিও বাদ দিই এরপরে আমরা পরের অপশনে চলে যাই এখানে পঁয়তাল্লিশের অর্ধেক সাড়ে বাইশ তাহলে সাড়ে বাইশ হলে ওয়ান হবে এরপরে বাইশের অর্ধেক এগারো এগারো হলে জিরো হবে এই এগারোর অর্ধেক আবার সাড়ে পাঁচ তাহলে সাড়ে পাঁচ ভগ্নাংশ সংখ্যা সেহেতু ওয়ান এবং পাঁচের অর্ধেক হচ্ছে আড়াই তাহলে আড়াইও ভগ্নাংশ সংখ্যা তাহলে আবার ওয়ান দুইয়ের অর্ধেক হচ্ছে ওয়ান তাহলে পূর্ণ সংখ্যা হলো তাহলে জিরো এবং একের অর্ধেক তো দশমিক ফাইভ বা লাস্টে ওয়ান হবে তাহলে দেখুন এইটি মিলে গেল তার মানে এই গ হচ্ছে পঁয়তাল্লিশ এর বাইনারি সংখ্যা তো আমরা যেহেতু উত্তর পেয়ে গেলাম সেহেতু পরেরটা আর দেখতে যাওয়ার দরকারই নেই তো আমরা আমাদের চ্যানেলে নিয়মিত শর্ট টেকনিকগুলো শিখিয়ে থাকি যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে বা উপকারে আসে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল বাটনটি অল করে দিন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনারা পেয়ে যান ধন্যবাদ সবাইকে